চট্টগ্রাম ১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনে জাতীয় নির্বাচন ঘিরে দৌড়ঝাঁপ শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। মনোনয়ন দৌড়ে রয়েছেন আওয়ামী লীগ বিএনপির একাধিক প্রার্থী। আওয়ামী লীগ যেমন আসনটি ধরে রাখতে চায়, তেমনি পুনরুদ্ধারে মরিয়া বিএনপি। শরিক দলের নেতারাও মুখে আছেন প্রার্থী হতে। চট্টগ্রাম প্রতিনিধির তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আপেল শাহরিয়ার। সাতকানিয়ার ১১টি ইউনিয়ন, একটি পৌরসভা ও লোহাগাড়া উপজেলা নিয়ে চট্টগ্রাম ১৫ আসন। জাতীয় নির্বাচনে এই আসন থেকে আওয়ামী লীগ ২ বার, বিএনপি ৩ বার, জামায়াত ৩ আর জাতীয় পার্টি ২ বার জয়লাভ করে। আগামী নির্বাচন ঘিরে সরকারের উন্নয়ন বার্তা নিয়ে জনগণের কাছে যাচ্ছেন বর্তমান সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নিজামুদ্দিন নদভি। আবারও নৌকার প্রতীকে লড়তে চান তিনি। এর বাইরেও আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন, সাতকানিয়া উপজেলা সভাপতি এম এ মোতালেব সহ বেশ কয়েকজন প্রার্থী। ১০০% আশা করি যে নমিনেশন আমি পাবো এবং আগামীতে নমিনেশন পেলে আমি গতিশীল করব, সাতক্ষীরা লোহাগাড়াতে আলোকিত করব। আমি আশা করি সকল সংস্থা তৃণমূল থেকে যে বিভিন্ন অঙ্গনে আমার পক্ষে যাবে আমি আশা করি। বর্তমান সময়ে কিছুটা অগোছালো বিএনপি, বিভক্ত এখানকার নেতারা, তবুও আন্দোলনের পাশাপাশি নিচ্ছেন নির্বাচনের প্রস্তুতি। দক্ষিণ জেলা শাখার সিনিয়র সহসভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দিন, সাতকানিয়া উপজেলা সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সহ কয়েকজনের নাম শোনা যাচ্ছে দলটির সম্ভাব্য প্রার্থী হিসেবে। আমি আমার প্রিয় নেত্রীকে এই দানাশীষের বিপুল বুড়ে নির্বাচিত হয়ে আমার নেত্রীকে সেই সিটটা আমি উপহার দেব। যদি শুধু জনগণ লাইন ধরে ভোট দিতে পারলে খুব কম সময়ের মধ্যে আমরা দানের শীষের বিজয়ী করা আমাদের জন্য তেমন কঠিন কিছু না, যেহেতু জনগণ আমাদের সাথে আছে। আসনটি থেকে বিএনপি জোটের প্রার্থীরাও মনোনয়ন পেতে তৎপরতা চালাচ্ছেন, তবে যোগ্য ব্যক্তিকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান সাধারণ ভোটাররা। আপেল শাহরিয়ার, আরটিভি।